নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। সাগরিকার কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে আবার হাজির হয়েছি। এই গরমে আমি দই বড়া বানাতে চলেছি। খুব সহজ পদ্ধতিতে বাড়িতেই যে কিভাবে দই বড়া বানানো যায় তারই রেসিপি শেয়ার করতে চলেছি। দেখুন, আমি উপকরণ হিসেবে বিউলির ডাল নিয়ে নিয়েছি। বিউলির ডালকে প্রথমে ভালো করে ধুয়ে ভিজিয়ে নিতে হবে। আমি এটা রাত্রির বেলা কাজটা করেছি, ভালো করে ভিজিয়ে নিয়েছি। 12 ঘন্টা পরে আমি দেখুন একদম খুব সুন্দরভাবে ডালটা ভিজে গেছে দেখুন। এবং ডালটা এবার আমাকে বেটে নিতে হবে। এটা আমি মিক্সিতেই বেটে নিচ্ছি, আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন। দেখুন খুব সুন্দরভাবে আমার পেস্টটা হয়ে গেছে, একদম স্মুথ একটা পেস্ট এসেছে। আমি ঢেলে নিলাম এবং বাকি আরও একটু আমার রাখা আছে, সেটাও আমি ভালো করে পেস্ট করে নেব। সেটাও মিক্সিতে আমি দেখুন পেস্ট করে নিয়ে চলে আসছি। খুব সুন্দরভাবে আমার পেস্টটা হয়ে গেছে। কিন্তু দই বড়ার যেটা মেন উপকরণ সেটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এটা খুব ভালো করে আমাকে ফেটে নিতে হবে, একদম 1 ঘন্টা থেকে আধ ঘন্টা থেকে 1 ঘন্টার মতো কিন্তু ফাটতে হবে। এইটাই কিন্তু মেন কাজ। এবার লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দেবেন। আরও একবার ভালো করে ফেটিয়ে নিলাম, নিয়ে মৌড়ি দিয়ে দিলাম দেখুন। এবং খুব সুন্দর করে এখানে আমি ফাটছি। এইভাবে কিন্তু টাইম দিয়ে ধৈর্য করে এই ফাটাটা করতে হবে, তবে কিন্তু বড়াগুলো খুব সুন্দর স্পঞ্জের মতো আসবে। এই ফাটানোর কাজটা কিন্তু খুব ভালো করে ধৈর্য নিয়ে অবশ্যই করবেন, তাহলে বড়াগুলোর ভেতরে আর কোনো রকম ডেলা থাকবে না, একদম স্পঞ্জের মতো তৈরি হবে। যেরকম আমরা দোকানে খাই ঠিক সেরকমই লাগবে। দেখুন আমি খুব সুন্দর করে কিন্তু ফেটিয়ে নিচ্ছে। এই ফেটানোর কাজটা কমপ্লিট হয়েছে নাকি সেটা বোঝার জন্য আমি একটা বাটিতে জল নিয়ে নিয়েছি এবং দেখুন একটু ব্যাটার আমি বাটিতে জলে দিয়ে দিলাম। এটা পুরোটাই কিন্তু ভেসে উঠেছে। এ থেকেই বোঝা যাচ্ছে যে আমার ব্যাটারটা একদম কমপ্লিট হয়ে গেছে। দেখুন আমার ফেটানো একদম রেডি, এটা দেখে আপনারা বুঝতে পারবেন। আরও আমি আর একবার ভালো করে ফাটিয়ে নিলাম। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে, তেল দিয়ে দেবো। যেহেতু আমি বড়াগুলো ভালো করে ভাজবো তার জন্য আমাকে বেশি পরিমাণে তেল দিতে হবে। এখানে ডুবো তেল দিয়েই বড়াগুলো আমি ভাজবো, ভালো করে একটু বেশি তেল দিয়ে। দেখুন এক এক করে আমি সমস্ত বড়া কিন্তু তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে একটা হাতা ইউজ করেছি ব্যাটারটা দেওয়ার জন্য, আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও দিতে পারেন। আর এখানে সব থেকে বড় কথা হলো কি, ফ্লেমটা একদম স্লো করে রাখতে হবে। কোনো হাই ফ্লেমে কিন্তু বড়াগুলো ভাজা যাবে না, তাহলে ভেতরটা ভালো করে ভাজা হবে না, বাইরেটাই লাল লাল হয়ে যাবে এবং চুঁয়ে যেতে পারে। তার জন্য একদম লো ফ্লেম রেখে একটু আস্তে আস্তে তেলগুলো ওপরে ওপরে ছড়িয়ে দিয়ে এইভাবে বড়াগুলোকে উল্টে দিয়ে ভাজতে হবে। কিন্তু 4 থেকে 5 মিনিট টাইম দিতে হবে এক একবার বড়াগুলোকে ভাজার জন্য। এখানে বড়াগুলো একটু ধৈর্য ধরেই ভাজতে হবে, তবেই ভেতরটা স্পঞ্জের মতো সুন্দর হবে, নাহলে ভেতরে কিন্তু ডেলা থেকে যাওয়ার ভয় থাকে। অনেকেই দই বড়া বাড়িতে বানানোর চেষ্টা করেছেন, হয়তো হয়তো বড়াগুলো খুবই স্পঞ্জের মতো হয়নি, তো তাদের জন্য রিকোয়েস্ট অবশ্যই আমার ভিডিওটি দেখবেন এবং বাড়িতে বানাবেন। এইভাবে বানালে একদম পারফেক্ট ট্রিক অবলম্বন করে বানালে অবশ্যই খুব সুন্দরভাবে দোকানের মতো দই বড়া বাড়িতেও আপনারা বানিয়ে ফেলতে পারবেন। এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো রেসিপিটি, আমার অনুরোধ রইল। দেখুন এক এক করে সমস্ত বড়া আমি ভেজে নিব। আবারও আমি ব্যাটার দিয়ে দিলাম।
দেখুন ফ্লেমটা একদম লো করে রেখেছি আমি এখানে, এবং এইভাবে তেলগুলো একটু একটু ছিটিয়ে দিতে হবে বড়ার গায়ে। দেখুন বড়াগুলো কত সুন্দর ফুলে উঠছে, এটা আপনারা যখন বানাবেন দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর দেখতে হয়। এবং এইভাবে আস্তে আস্তে উল্টে পাল্টে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। দেখুন খুব সুন্দর কিন্তু ভাজা হয়ে যাচ্ছে। এখানে দই বড়ার জন্য আমি তো বড়া ভেজে নিচ্ছি, এর সাথে দুটো চাটনি কিন্তু মেন, যে দুটো চাটনি ছাড়া দই বড়া কিন্তু একদম অসম্পূর্ণ। সেই চাটনি দুটো কিন্তু আমি বানানো এখানে দেখাবো, এবং সেই চাটনি দিয়েই আমি খুব ভালো করে দই বড়াগুলো সার্ভ করেও দেখাবো আপনাদের। দেখুন ভাজা কমপ্লিট হয়ে গেছে প্রায়, লাস্টে আর অল্প পরিমাণে ব্যাটার ছিল তো আমার চামচ দিয়ে দেওয়া সম্ভব হচ্ছিল না বলে আমি হাত দিয়ে এখানে দিয়ে দিলাম। দেখুন দই বড়াগুলো আমার ভালো করে লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে, এবার আমি সমস্ত দই বড়াগুলো তুলে নেব। দই বড়ার জন্য বড়া তো আমার একদম কমপ্লিট। এবার দেখুন আমি লবণ আর জল নিয়ে নিয়েছি, এই লবণ জলে 15 মিনিটের জন্য কিন্তু দই বড়াগুলো আমি ভিজিয়ে রাখবো, আর কতটা স্পঞ্জ হয় সেটা আপনাদেরকে আমি দেখাবো। লবণ জলে লবণটা পুরো গুলে গেছে, এবার আস্তে আস্তে আমি বড়াগুলো জলের মধ্যে দিয়ে দেব। দেখুন বড়াগুলো আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি, এইদিকে ততক্ষণে আমি ধনিয়া পাতার চাটনিটা বানিয়ে নেব। তার জন্য দুটো কাঁচা লঙ্কা, রসুন কোয়া আর ধনিয়া পাতা নিয়ে নিয়েছি, এর একটা পেস্ট আমি বানিয়ে নিচ্ছি। দেখুন পেস্টটা খুব সুন্দরভাবে কিন্তু পেস্ট করতে হবে। এবার আমি সামান্য পরিমাণে পাতিলেবুর রস দিয়ে দিলাম, যাতে খুব সুন্দর একটা স্মেল আসে, এবং আমার কাছে গন্ধরাজ লেবুও ছিল তাই অল্প পরিমাণে দিয়ে দিলাম, এতেও খুব সুন্দর একটা স্মেল আসার জন্য। ধনিয়া পাতার চাটনি একেবারে রেডি। এবার আমি তেঁতুলের চাটনিটা বানিয়ে নেব। তেঁতুলের গাঁদ বার করে নিয়েছি, 5 থেকে 7 মিনিট তেঁতুলকে ভিজিয়ে রেখেছিলাম, সেখান থেকে আমার গাঁদ বেরিয়ে গেছে। এবার ওভেনে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, দেখুন তেঁতুলের গাঁদটা দিয়ে দিলাম, চিনি দিলাম আর পরিমাণ মতো লবণ দিলাম। সামান্য একটু চাট মশলা দিলাম, এরপর লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো একদম অল্প পরিমাণে, দিয়ে এটা একটু ফুটতে দেবো ততক্ষণের জন্য। আমি কিন্তু আমার দই বড়াগুলো 15 মিনিট হয়ে গেছে, দই বড়াগুলো আমি জল থেকে তুলে নেবো। দেখুন কতটা স্পঞ্জ হয়েছে দেখেই বোঝা যাচ্ছে, আমি খুব সুন্দরভাবে কিন্তু জলটা বের করে দিচ্ছি। দই বড়াগুলো বড়া আমি উঠিয়ে নিয়েছি, এবার আমি এখানে 500 গ্রামের মতো দই নিয়ে ভালো করে দইটা ফাটিয়ে নেবো। লবণ দিলাম পরিমাণ মতো, একদম খুব সুন্দর করে স্মুথ করে ফাটিয়ে নিতে হবে। আপনার যে দই যদি একটু মোটা থাকে ওতে পরিমাণ মতো অল্প পরিমাণে একটু জল দিয়ে দিতে পারেন। এবার বড়াগুলো আমি 15 মিনিটের জন্য দইতে ডুবিয়ে রাখবো। দেখুন বড়াগুলো একদম ডুবে যাচ্ছে, এবার দেখে নেবো আমার চাটনিটা রেডি হয়েছে কিনা। দেখুন চাটনি একেবারে রেডি হয়ে গেছে, সার্ভ করার জন্য একদম রেডি।
দেখুন দইগুলো কত সুন্দরভাবে একদম বড়ার মধ্যে ঢুকে গেছে, দেখলেই বুঝতে পারবেন আপনারা। বাড়িতে অবশ্যই বানাবেন আমার অনুরোধ রইল, এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এবার আমি খুব ভালো করে সার্ভ করে নেব। দেখুন এক এক করে সমস্ত দই বড়া আমি ভালো করে তুলে নিয়ে খুব সুন্দর করে একটা সার্ভ করে নেব, যাতে দোকানের মতো সুন্দরভাবেই বাড়িতেও সার্ভ করে একদম সুন্দর পারফেক্টভাবে দই বড়া খাওয়া যায়, সেই ধরনেরই আমি রেসিপি কিন্তু শেয়ার করলাম আজকে আপনাদের সঙ্গে। দেখুন ওপর থেকে কিন্তু এতে দই আমাকে ছড়িয়ে দিতে হবে একটু। এবার আমি চাটনিগুলো এক এক করে দিয়ে দিলাম। প্রথমে তেঁতুলের চাটনি দিলাম, এরপর ধনিয়া পাতার চাটনি দেবো, ধনিয়া পাতা ওপর থেকে সামান্য পরিমাণে ছড়িয়ে দিলাম, একটু ঝুড়ি চানাচুর ছড়িয়ে দিলাম, এবং লঙ্কা কুচিয়ে রাখা লঙ্কা ছড়িয়ে দিলাম, লেবুর রস দিলাম, আর একটু বিট লবণ দিলাম। এইভাবে কিন্তু সার্ভ করলে একদম দোকানের মতোই দেখতেও লাগে, আর টেস্টটাও তো অসাধারণ আছে। আর এবং সামান্য পরিমাণ বিট লবণ যে দিলাম সেটাও আমি দেখিয়ে দিলাম। দেখুন বাড়িতেও যে এত সুন্দর অসাধারণ বানানো যায় দই বড়া, সেটা আমার ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন। খুব সুন্দরভাবে কিন্তু আমি সার্ভ করে নিয়েছি, এইভাবে আপনারাও অবশ্যই বাড়িতে বানাবেন আমার অনুরোধ রইল, এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হলো আপনাদের রেসিপিটি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছেই পৌঁছে যায়। দেখুন একদম দই বড়া আমার রেডি, দোকানের মতো বাচ্চা থেকে বড় সবাইরই ফেভারিট একটি রেসিপি। বাড়ির সবাই সঙ্গে শেয়ার করুন রেসিপিটি, খাওয়া দাওয়া করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে। নমস্কার।